আমি আর ভয় পাই না। আজ আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, তোমার শিখর জয় করতে চাই। পথ অত্যন্ত দুর্গম, গভীর খাদ। আমি সামনের দিকে উচ্চ শিখরগুলোর দিকে তাকিয়ে আছি। অজানার ভয় আমাকে পরিপূর্ণ করে। কিন্তু আমি জানি তুমি এখানে আছো, তুমি আমার সাথে আছো, তুমি শুরু থেকেই আমার সাথে ছিলে। আমাকে আকার দিচ্ছিলে, আরো তীক্ষ্ণ করছিলে, খোদাই করে আমাকে নিখুঁত বানাচ্ছিলে। আমার প্রত্যয় আমার চারিপাশের পরিস্থিতির উপর নেই, কিন্তু তোমার দেওয়া শক্তির উপর রয়েছে। আমার পথে যাই আসুক না কেন, আমি আর ভয় পাব না। এটাই আমার জীবনের লক্ষ্য, এটাই আমার জীবনের উদ্দেশ্য। যে কোনো ব্যথা অনুভব করি না কেন, যে কোনো শত্রুর সম্মুখীন হই না কেন, এই সব কিছু আমাকে শিখরে পৌঁছানোর জন্য আরো শক্তিশালী করে তোলে। আমার শক্তি তোমার উপস্থিতিকে প্রবাহিত করে। অতীতের দ্বারা এবং আগামী বিষয়ের দুশ্চিন্তার দ্বারা আমি আর পঙ্গু হয়ে যাব না। তুমি সঙ্গে থাকলে আমি আর ভয় করি না।